শিশু লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাগিছ গড়িছ নীতি খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে সেই সেই আলমবাজার মঠ যেখানে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদেরা দীর্ঘ ছ বছর কঠোর তপস্যায় মগ্ন ছিলেন, শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের দেহান্তের পরে 1886 সালের পরে স্বামীজিরা বরানগর মঠে ছ বছর ছিলেন, 86 থেকে 1898 এই ছ বছর শ্রীরামকৃষ্ণের পার্ষদেরা এই আলমবাজার মঠে তারা ছিলেন। স্বামীজি বরানগর মঠ থেকে ভারত পরিক্রমায় বেরিয়ে তিনি বিশ্ব পরিক্রমায় যান, সে আমরা ঐতিহাসিক শিকাগো ধর্ম মহাসভার কথা জানি। সেখান থেকে তিনি ফিরে আসেন এই আলমবাজার মঠে 1897 সালের 19 ফেব্রুয়ারি। কিন্তু এই ছ বছর কঠোর তপস্যায় স্বামীজিরা এখানে অন্যান্য গুরু ভাইরা যেমন শ্রী রামকৃষ্ণানন্দজি, সর্বানন্দজি, অভেদানন্দজি বা গৃহভক্তরাও এই মঠে আসতেন, তপস্যা করতেন। স্বামীজি যখন ফিরে এলেন 1897 সালের 19 ফেব্রুয়ারি বিশ্বজয় করে, তখন কলকাতা প্রত্যাবর্তন করেই সেই দিনই 19 ফেব্রুয়ারি স্বামীজি এই আলমবাজার মঠে এসেছিলেন, গুরুভাইদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং গুরুভাইদেরকে এসে বললেন যে সারা বিশ্ব ঘুরে যা বুঝেছি সেটা হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণদেবের উদার বার্তা সারা বিশ্ব একদিন গ্রহণ করবে, সেই জন্যে আমাদের একটি সংগঠন তৈরি করতে হবে। গুরুভাইরা তারা ঈশ্বর দর্শনের সাধনায় তারা মগ্ন ছিলেন, আত্মমুক্তি সাধনায়, কিন্তু স্বামীজি তাদের বললেন যে শুধু আত্মমুক্তি সাধনা স্বার্থপরতা, ঠাকুর আমাকে একদিন বলেছিলেন কাশীপুর দানবাড়িতে, তাই আমাদের বিশ্বমুক্তির সাধনায় আমাদেরকে কৃতসংকল্প হতে হবে, শুধু নিজের মুক্তি নয় সারা বিশ্বের মুক্তির পথ দেখাতে হবে শ্রীরামকৃষ্ণদেবের আগমন সেই জন্যেই। তাই স্বামী বিবেকানন্দ এসে এখানে আত্মানামক স্বার্থম জগদ্ধিরায় মন্ত্রে সেই সংঘের গোড়া পত্তন করলেন, রামকৃষ্ণ মঠ মিশনের পত্তন করলেন এই আলমবাজারে। এই যে স্বামীজি যে ঘরে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘরে যাবেন, সেখানে স্বামীজি ছিলেন পুরো 1 বছর, তার আগে অভেদানন্দজি 5 বছর ছিলেন যে ঘরটায়, সেই ঘরে বসেই স্বামীজি করছেন। আর এই যে মন্দির, এখানে শ্রী রামকৃষ্ণের অস্থি ভস্ম 6 বছর এখানে পূজিত হয়েছে, ঠাকুরের যে অস্থি ভস্ম এই যে মন্দির ঠাকুর যেখানে বসে আছেন ঠিক ওই জায়গাতেই সেই অস্থির পৌঁছ রাখা ছিল ঠাকুরের পার্ষদরা, সেই ঠাকুর যেন সহসে আছেন এইভাবেই তারা পুজো করতেন। এখানে তখন তো মূর্তি ছিল না, কিন্তু এখানে অর্থনৈতিক দারুণ অনুদান ছিল, কিন্তু তাদের দিকে সেটি কোনো তাদের দিকপাত না করেই তারা তপস্যা করেছেন, কঠোর তপস্যা করেছেন, খেতে পায়নি, পরার একটা মাত্র কাপড় ছেঁড়া শতরঞ্জি শুয়েছেন তারা এখানে। সে বিশ্বমুক্তির কথা যখন স্বামীজি বলেন তখন তারা সেদিন ভেবেছিল তাদের কাছে একটা বিদ্রুপ, কিন্তু স্বামীজি দেখেছিলেন তাদের মধ্যে যে শক্তি আসে সে অসীম শক্তি, তারা সেই শক্তির সন্ধান
তো নিজেরা বুঝতে পারেননি, কিন্তু স্বামীজি বলছেন আওয়ার নেম গো টু হিস্ট্রি, যখন আমাদের নাম পৃথিবীতে যাবে তখন তারা বুঝবি, তখন যখন তারা খেতে পায়নি, যখন তারা ছেঁড়া মাদুরে শুয়ে দিন কাটাচ্ছেন, তখন তারা বিশ্বমুক্তির স্বপ্ন দেখছেন এই ভাঙা বাড়িতে বসে। এটা সেই ঐতিহাসিক বাড়ি, এখান থেকে আজ সারা বিশ্বে রামকৃষ্ণ ভাব প্লাবন ছড়িয়ে পড়েছে একদম দুর্বার গতিতে। স্বামীজি বলছেন যা ভাব দিয়ে গেলাম 1500 বছর দুর্বার গতিতে চলবে, সেই সূচিকাগার হচ্ছে আলমবাজার মঠ। এখানে গৌরীমা এসেছেন, তিনিও ঠিক নিজের ঘরে সেই তপস্যারত, আমরা জানি শ্রীরামকৃষ্ণের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা। এই হচ্ছে সেই ঐতিহাসিক মঠ, যা মঠ এখানে স্বামী সত্যানন্দের। এই মঠটি যখন স্বামীজিরা 1898 সালে বেলুড় মঠ গড়ার পরিকল্পনা করে চলে গেলেন, তখন এটি বিস্মৃতির অন্তরালে চলে গিয়েছিল। স্বামী সত্যানন্দের কাঁচের মন্দিরের প্রতিষ্ঠাতা, সেই তিনি এই বাড়িটি 1868 সালে এই বাড়িটির অর্ধাংশ ক্রয় করেন। তখন এখানে ভাড়াটে ভর্তি, নকশাল ক্রিয়েট, প্রচণ্ড মানে সংগ্রামের মধ্যে এই বাড়িটিকে ক্রয় করা হয়েছিল। ভাড়াটে সরিয়ে তারপরে আমরা মানে এখানে পা রাখা বসার জায়গা পাই, আস্তে আস্তে পুরো বাড়িটাই অধিগ্রহণ করা হয়েছে। ভারত সরকারের সঙ্গে পরিকল্পনা হয়ে যুক্ত হয়েছে এই বাড়িটি, একটা ঐতিহাসিক হেরিটেজে পরিণত হবে। সারা বিশ্বের মানুষ এই বাড়িতে আসছে, এখন সাউথ ইন্ডিয়াতে বহু মানুষ আসে এই বাড়িতে এই বাড়িটাকে দেখতে। তো এই বাড়িটির ঐতিহ্য রক্ষার্থে আমরা খুব সচেতন, আবার এই বাড়িটির সমহিমায় একদম উদ্ভাসিত হবে এটাই আমরা চেষ্টা করছি, আর সকলের সহযোগিতাই এটাই আমাদের এখন মানুষের কাছে আবেদন। হ্যাঁ, নমস্কার। আলমবাজার মঠে এই ঘরটা স্বামী অবেদানন্দ এবং স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত ঘর, এটি মহাপবিত্র ঘর। এই ঘরে স্বামী অবেদানন্দজি 5 বছর কঠোর তপস্যা করেছে, এই ঘরটিকে বলা হতো কালী তপস্বীর ঘর। হ্যাঁ, অবেদানন্দজি এখানে সারাদিন ধ্যান করে কাটাতেন, সপ্তাহে করে অধ্যয়ন করে কাটাতেন, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না। তারপরে স্বামীজি যখন বিশ্বজয় করেছেন তখন স্বামীজির একজন সহযোগী দরকার, 1896 সালে অবেদানন্দজিকে তিনি লন্ডন থেকে ডেকে নিলেন, কারণ কালী মহারাজ ছিলেন সেই বৈদান্তিক সন্ন্যাসী, স্বামীজির মতোই তার বাগ্মিতা, স্বামীজির মতোই তার প্রজ্ঞা, তিনি স্বামীজিকে ডেকে নিলেন। আর 1897 সালে যখন 19 ফেব্রুয়ারি স্বামীজি কলকাতা প্রত্যাবর্তন করে এলেন, এই আলমবাজার মঠে গুরুভাইতে সম্মিলিত হলেন, তখন এই ঘরটি স্বামীজির জন্য নির্দিষ্ট হয়েছিল। স্বামীজি ঘরে ছিলেন, এই ঘরে থেকেই স্বামীজি তার সেই বিশ্ব গ্লোবাল ভিশনের স্বপ্নটি দেখেছিলেন। এখানে সেই গুরুভাইদের বললেন যে আমাদেরকে একটি সংগঠন তৈরি করতে হবে, আমরা যার নামে সংকল্প করে বাড়ি ছেড়েছি সে শ্রীরামকৃষ্ণের নামেই হবে আমাদের সেই সংগঠন, সেটির নাম হবে রামকৃষ্ণ মিশন। সেই রামকৃষ্ণ মিশন তৈরি করতে গেলে যে নিয়মাবলী দরকার, যে ডিসিপ্লিনগুলি স্বামীজি তৈরি করেছিলেন, সেটি এই ঘরে বসেই স্বামীজি লিখে তৈরি করেছিলেন। স্বামীজি বলেছিলেন, আর স্বামী শুদ্ধানন্দজি স্বামীজির শিষ্য, তিনি লিখেছিলেন এই ঘরে বসেই 24 দফা যে আজ বেলুড় মঠে সেটি সংরক্ষিত, আলমবাজার মঠে নিয়মাবলী বলে সেটা লিখিত। তখন তো বেলুড় মঠ যে হবে সেটা স্বামীজি তখনও ভাবেননি, কিন্তু আলমবাজার মঠের প্রতি স্বামীজির গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, কারণ তাদের তো একটা আস্থানা হয়েছে খুব অল্প পয়সায়, তখন তাদের আর নিজস্ব কোনো জায়গা নেই, পায়ের তলায় কোনো মাটি নেই, এইটিকেই এই আলমবাজার মঠকেই স্বামীজি বিদেশ থেকে বলছেন যা আমাদের একটি স্থায়ী মঠ হলো, সেই আলমবাজার মঠে ফিরে এসে এই যে কাঠের গ্রিল লাগা জানলা আজও আছে সেটি সংরক্ষিত আছে, আমরা চেষ্টা করছি এটি সংরক্ষণ করার। আজকে বিশ্বের মানুষের বহু মানুষ আসছে স্বামীজির প্রতি, যাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে, যারাই বেলুড় মঠে আসছেন তারা এই ঐতিহাসিক বাড়িটি দেখতে আসছেন। এই বাড়িতে স্বামীজি প্রায় 1 বছর কাল ছিলেন এবং এখান থেকে বিভিন্ন জায়গায়ও গেছেন, তো এটি ছিল তার মানে থাকার আস্থানা। তো এই পবিত্র ঘরে তার ধ্যান ধারণা, অবদানন্দজি ধ্যান ধারণা, অন্যান্য গুরু ভাইরা এবং ক্ষেত্রের মহারাজা, আলোয়ারের মহারাজা এবং কলকাতার তাওয়ার ব্যক্তিত্বরা এই বাড়িতে এসছেন, এই জায়গায় এসছেন। এই ঐতিহাসিক মঠ সংরক্ষণের চেষ্টা চলছে, স্বামীজির এই বাড়ি এই রুম যাতে পবিত্রভাবে থাকে তার জন্য আমরা আন্তরিক চেষ্টা করছি। এই যে ব্যাপার স্বামীজি এই খাটটি ও স্বামীজি ব্যবহৃত স্বামীজি সিংদের বাড়িতে, তার জ্যেষ্ঠ দিদির বাড়িতে এই খাটটি ছিল, তারা আজ থেকে 50 বছর আগে এই খাটটি দিয়ে গেছে। তখন স্বামীজির বা স্বামীজির গুরু ভাইদের জিনিস সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আমরা খুব ভাগ্য আমাদের সৌভাগ্য যে এই খাটটিকে আমরা পেয়ে গিয়েছিলাম, যে খাটে স্বামীজি তার দিদির বাড়িতে, কারণ স্বামীজি সিংদের বাড়িতে স্বামীজি কখনো ঢুকতে পারেননি,
এটাই একটা বড় দুঃখ, কারণ তার বাবা কথিত যশা আইনজীবী ছিলেন, কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে তার বাড়ি নিয়েই অনেক মামলা মোকদ্দমা হয়েছিল। স্বামীজির জীবদ্দশাতে ওই বাড়িতে ঢুকতে পারে, তার মাকে ভাইদেরকে বোনদেরকে ওই বাড়ি থেকে বিচ্যুত করেছিল। তাই স্বামীজি যখন যেতেন এই শিমলা বাড়িতে মাকে দেখতে, ওই জেঠতদির বাড়ি থেকে এই খাটটিতে তিনি ব্যবহার করেছেন। সেই খাটটি তারা পরম যত্নে আলমবাজার মঠও তখনও কিন্তু আমাদের সেভাবে সংরক্ষণের ব্যবস্থা হয়নি, কিন্তু যার সেই সময় আমরা এই খাটটিকে আমরা গ্রহণ করে নিয়েছিলাম বলে আজ এই একটা পরম সম্পদ আমাদের কাছে আছে। এই খাটটি স্বামী ব্যবহার দিত, যেটা আমাদের কাছে মানে বহু মূল্যবান সম্পদ। না, তানপুরাটা স্বামীজি ব্যবহৃত নয়, তানপুরা যেহেতু স্বামীজি বাজাতেন, একজন ভক্ত ভালোবেসে স্বামীজিকে উপহার দিয়ে গেছে, মানে রাখা আছে। বিরাট শিশু আন মনে খেলিছ, কারো বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারো কারো বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকা নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, কে বিশ্ব চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাঙ্গত, তব চরণে শরণাঙ্গত, আশ্রয় দাও আশ্রিত জনে, গোবিন্দ রাখো চরণে। Oh.
ঝরে যে শ্রী চরণ বে কেন দুঃখ পাই সে চরণ চে গঙ্গা ঝরে যে শ্রী চরণ বে কেন দুঃখ পাই সে চরণ চে এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি চাহো করুণাসিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে চাহিলে মানুষ নাহি ফিরাই তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরাই তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাঙ্গত তব চরণে শরণাঙ্গত Oh.
Thank you.
তৎসর্বং শ্রীরামকৃষ্ণ ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাম ভজন চ সকলং শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ চরণে সমর্পয়ে হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম হরে রাম হরে সত্যানন্দ হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ